সিপিএম এর জেলা সম্পাদক পদ থেকে সরানো হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন জেলা সম্পাদক পদে দায়িত্বভার গ্রহণ করলেন সিপিএম এর জেলা কমিটির সহ সম্পাদক বিজয় পাল। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে সুশান্ত ঘোষের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ জমা পড়ছিল আলিমুদ্দিন স্ট্রিটে। শুক্রবার রাজ্য কমিটির সিদ্ধান্ত এসে পৌঁছায় জেলায়। উল্লেখ্য, অতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়, যেখানে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসে। বিভিন্ন মহলের তরফে দাবি করা হয় এই ভিডিও সুশান্ত ঘোষের, যদিও ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, ভিডিওর সত্যতা স্বীকার করেনি সিপিআইএম এর নেতৃত্ব। এ প্রসঙ্গ নিয়ে মুখে কুলুপ এঁটেছে সুশান্ত ঘোষ। পুরো বিষয়টি নিয়ে সুশান্ত ঘোষের দাবি, স্ত্রীর অসুস্থতার কারণ জানিয়ে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। সব মিলিয়ে জেলার সম্মেলনের আগে এই ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপাতত এখন তাহলে চার্জে কে সম্পাদক পদে কে থাকছে দাদা? যা উপরে আসে বলবে আমার। আর কিন্তু আপনি কি নিজেই ইচ্ছে প্রকাশ করলেন? আমি কিছু বলছি না, কিন্তু আমি যা এখন যে ভারপ্রাপ্ত সম্পাদক। দাদা, আরেকটা বিষয়, খুব সম্প্রতি আপনার মানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা আপনার বলে দাবি করা হচ্ছে, কি বলবেন? কিন্তু হাত করি আমি আমাদের ইলেকশন রিভিউ হয়েছে ফাইনাল। আগে একটা প্রাথমিক হয়েছিল, আজকে চূড়ান্ত হলো, মানে একবারে বুথ স্তর থেকে তুলে এনে বুথ শাখা আমাদের যেসব কাঠামো আছে, অঞ্চল, ওয়ার্ড, তারপরে আমাদের এরিয়া কমিটি, এই 3 মাস ধরে ওই এইসব আমরা তলায় চর্চা করেছি, তার আজকে ফাইনাল। এটাই হচ্ছে আজকের মিটিং এর মূল আলোচ্য বিষয়। আপাতত অব্যাহতি, এটা রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে, উনিও চেয়েছেন, রাজ্য কমিটিও তাকে। এই কারণ কিছু অভিযোগ ছিল রাজ্য কমিটি, কিন্তু সবটাই হচ্ছে রাজ্য কমিটি করে আমাদের কাছে ঘোষণা করা হয়েছে। মানে কিছু অভিযোগের ভিত্তিতেই সিদ্ধান্ত না, আবার ওনার ব্যক্তিগত অসুবিধে, বৌদিকে নিয়ে, বৌদির ক্যান্সারের সমস্যা আছে, এই নিয়ে ইলেকশনের সময় তো উনি অনেকদিন থাকতে পারেননি, চেন্নাই যেতে হচ্ছে ঘন ঘন, উনিও অব্যাহতি চেয়েছিলেন। আর রাজ্য পার্টি গোটাটাই, যেহেতু তিনি রাজ্য কমিটির সদস্য, তার বিষয়ে রাজ্য কমিটি সব করেছে এবং আমাদের এখানে শুধু ঘোষণা করে। আমাদের তো ওই যে 2-6 এপ্রিল যেতে হবে তামিলনাড়ুতে, ওটা হচ্ছে পার্টি কংগ্রেস, তার যে এবারে তলার যে শিডিউল সেটা এখনো আসেনি। সেটা এটা খুব বিরল ঘটনা আর কি, মানে আপনার চোখে বহু কিছুই তো বিরল। মেডিকেল কলেজের ভেতরে অন ডিউটি একজন ডাক্তার রেপ্ট হলো আর খুন হলো, কি আছে সমস্যা? তার পারিবারিক সমস্যা, সেটা রাজ্য কমিটিকে জানিয়েছে, রাজ্য কমিটি তারা সে বিবেচনা করেছেন। বেশ কিছুদিন ধরে একটা অভিযোগ সামনে আসছিল এবং একটা ভিডিও সামনে এসছে। আমি সে ভিডিও দেখিনি, শুনেছি কিনা আমি কিছু বলতে পারবো, আমি দেখিনি। দলের কাছে কোনো অভিযোগ এই নিয়ে স্পেসিফিক যা কিছু রাজ্য কমিটি, আমাদের কাছে কিছু না। আপনি এখন তাহলে দায়িত্ব সামলাবেন, পার্টি তাই সিদ্ধান্ত, রাজ্য কমিটি সিদ্ধান্ত করে দিয়ে গেছে, আমি পার্টির অনুগত, আমাদের পার্টির ডিসিপ্লিন, পার্টি বাচ্চা বয়স থেকে করে আসছি, পার্টি জাস্ট দায়িত্ব পালন করতে বলবে। দল তো দায়িত্ব দিল, দলের বিভিন্ন স্তর, বিভিন্ন দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতি নিয়ে একাধিক সময় একাধিক অভিযোগ আছে। আপনি দলের কর্মীদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা দেবেন বা কিভাবে আগামী দিনে সংগঠন পরিচালনা? দুর্নীতি ইস্যু তো এটা, শুধু কি এমন একটা বললে যেন দুর্নীতি, আমাদের পার্টিতে দুর্নীতি কোনো প্রধান ইস্যু নয়, মানে আমাদের নিজেদের কাছে, কিন্তু সাধারণভাবে আমাদের পার্টির সামনে যা করণীয় কাজ, এই রাজ্যে এই যে তৃণমূল এবং বিজেপি বাইনারি, তার মধ্য দিয়ে মানুষের সর্বনাশ হচ্ছে, একের পর এক যা ঘটছে, সেই মুভমেন্টটাকে, তার বিরুদ্ধে মুভমেন্ট তো গড়ে তোলা, সর্বোচ্চ সংখ্যক মানুষকে সমবেত করা, আমাদের পার্টির যে সব দুর্বলতা আছে আমরা চিহ্নিত করেছি, সেগুলোকে কাটানো, এগুলোই আমাদের কাজ। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ।